প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাংলাদেশি শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রের বিদ্যাপীঠগুলোর ক্যাম্পাস। হাজারো সম্ভাবনার এই দেশে পা রেখেই নতুন এ শিক্ষার্থীরা জানতে চান শিক্ষা ও গবেষণা বিষয়ক নানা তথ্য। তাদের এসব প্রশ্নের উত্তর দিতেই একদল প্রথিতযশা শিক্ষাবিদ আর শিক্ষার্থীদের নিয়ে লস অ্যাঞ্জেলেসে ব্যতিক্রমী এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশি আমেরিকান সোসাইটি বিএএস। আজকের ছাত্র আগামী দিনের নেতা শীর্ষক এ সেমিনারে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের নামকরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ডিন, অধ্যাপক, প্রভাষক সহ স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। এ সময় যুক্তরাষ্ট্রে নিজেদের ছাত্র জীবনের বিচিত্র অভিজ্ঞতা বর্ণনা করে শিক্ষার্থীদের সময় ও সুযোগের সৎ ব্যবহারের মাধ্যমে জীবন গড়ার দিক নির্দেশনা দেন তারা। This is the best country in the world, the most open, free country in this world. মানুষ তার স্বপ্নের সমান বড়। আমি জানি যে আজকে যদি আমরা স্বপ্ন দেখি আকাশ ছোঁয়া, আকাশ না ছুঁতে পারলেও আমরা হয়তো অনেক বহুতর ভবন ছুঁতে পারতাম। আমি নিজেও একজন ফরেন স্টুডেন্ট হিসেবে এখানে এসেছিলাম 93 সনে, তখন আসলে এরকম সুযোগ সুবিধা ছিল না। এই ধরনের প্রোগ্রামগুলো আমাদের বাংলাদেশি স্টুডেন্টদেরকে অনেক সাহায্য করবে। পুরো সেমিনারের মধ্যে তারা বিগনিং থেকে একটা জানি ইনিশিয়াল পয়েন্ট থেকে এন্ডিং পর্যন্ত তারা আমাদের অ্যাডভাইস করেছে, সো ইটস ভেরি নাইস। সেমিনারে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা পরিকল্পনা, বাসস্থান, স্থায়ীভাবে বসবাস ও কর্মসংস্থানের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। উঠে আসে তথ্য ও প্রযুক্তির বিষয়টিও। যুক্তরাষ্ট্রে এ খাতে ক্যারিয়ার গড়া ও বিপুল পরিমাণ কর্মসংস্থানের তথ্য তুলে ধরেন আইসিটি বিশেষজ্ঞরা। আপনারা যদি আজকে লেখাপড়ার পাশাপাশি এই পাঁচটি টেকনোলজির উপরে স্কিলস ডেভেলপ করেন, তাহলে আপনাদের চাকরি পেতে এই ব্যাপারটা খুব ইজি হবে। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে এ ধরনের আয়োজন আরো বেশি প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের নতুন স্বপ্ন বুননে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে বিশেষজ্ঞদের নিয়ে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।